আজ আমরা এখন এসে পৌঁছালাম দিনাজপুরে। ঢাকা শহরে উবার মটো আছে, পাঠাও আছে, পাঠাও বাইক আছে, দিনাজপুরে এই সুবিধাটুকু নেই। কিন্তু দিনাজপুরের কিছু উদ্যমী যুবক, তার মধ্যে এখন আমি যেই বাইকে অবস্থান করতেছি তিনি তার মধ্যে একজন, তিনি মোটর সাইকেলে করে বিভিন্ন জায়গায় মানুষকে পৌঁছে দিয়ে থাকেন, তার বিনিময়ে কিছু পয়সা নিয়ে থাকেন। তো আমার এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য, যদি উবার পাঠার মতো কোনো অ্যাপস এখানে চালু করেন কেউ, তাহলে এই যুবকগুলো কিছু উপার্জন করে চলতে পারবেন সক্ষমতার সহিত। আমরা আপনাদেরকে এই ভাইয়ের সঙ্গে জানাবো আমাদের নির্দিষ্ট গন্তব্যে এসে পৌঁছেছি প্রায় বালুবাড়িতে। আমি এই বাইকে উঠেছি আমবাড়ি থেকে, আমবাড়ি থেকে তিনি আমাকে এই বালুবাড়িতে নিয়ে আসতেছি শহরে বালুবাড়ি মন্দিরে। দর্শক, আমরা যে এখন ওনার সঙ্গে কথা বলবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকে করে তিনি বিভিন্ন জায়গায় যে যাত্রী পৌঁছানোর কাজ করেন। ভাই, আপনার নাম কি? আমার নাম রায়হান। রায়হান, আচ্ছা, আপনি কতদিন ধরে এই কাজটি করতেছেন? আমি প্রায় 6 মাস হবে। প্রায় 6 মাস হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই কনসেপ্টটা আপনি কোথা থেকে পেয়েছেন? এটা পেয়েছি আমি ঢাকায়। না না, মানে আমি চুয়াডাঙ্গা থেকে পেয়েছি। চুয়াডাঙ্গা থেকে পেয়েছি। হ্যাঁ, ওরা মানে এই কাজটা করে, মানে ওই জায়গা থেকে আমি দেখে আসে, মানে আমি কাজটা করি। আপনারা মোট কতজন আছেন দিনাজপুরে? আমরা প্রায় এই কাজ করি 26 জন। 26 জন? হ্যাঁ। তো এখন কতজন রানিং আছে? 5 জন। 5 জনের মতো রানিং আছে? হ্যাঁ। আচ্ছা, এটা যে করেন, আপনার যাত্রী কীভাবে নেন? আমরা যাত্রী নেই, বিভিন্ন জায়গায় থেকে আমরা লোকজনকে ডাকি। আবার আমার কয়েকটা নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, 7-8টার মতো নাম্বার দেওয়া আছে, মানে আমাকে ফোন করলে আমি যাই। ফোন করলে যায়, তারপর পৌঁছে। আপনার দিনাজপুর থেকে কত দূর জায়গায় নিয়ে যান লোকজন? ফুলবাড়ি পর্যন্ত। ফুলবাড়ি পর্যন্ত? এদিকে মানে দিনাজপুর ফুলবাড়ি পর্যন্ত, আর এদিকে এদিকে 10 মাইল। 10 মাইল বীরগঞ্জ। 10 মাইল বীরগঞ্জ ঠাকুরগাঁ। আচ্ছা, আর তারপর হচ্ছে সবচেয়ে বেশি ভালো হয় আমাদের যখন গাড়িটা বন্ধ থাকে, যখন হরতাল হয়, তখন সবচেয়ে আমাদের বেশি ইনকাম হয়। তখন ইনকাম বেশি হয়। হ্যাঁ। আর এই যে আর পশ্চিমে কোন দিকে কতদূর পর্যন্ত যান? বিরল। বিরল ওদিক থেকে কাহারল, তারপর সেতাগঞ্জ। হ্যাঁ হ্যাঁ, ওদিকে যাই। হ্যাঁ যাই। আচ্ছা, এই যে 10 মাইল, মানে ধরেন যে আপনার ফুলবাড়ি বাস স্ট্যান্ড থেকে, দিনাজপুর ফুলবাড়ি বাস স্ট্যান্ড থেকে 10 মাইল পর্যন্ত নিয়ে গেলে কত টাকা নেন আপনারা? চাই আমরা 300 টাকা, কিন্তু আমাদেরকে 150 টাকা দেয়, কেউ 100 টাকা দেয়, কেউ আর পঁচিশে দেয় আমাদের কিছু টাকা, এই পর্যন্ত। আচ্ছা, আপনার দিনাজপুরে তো অ্যাপস নাই, তাহলে কি আপনার মোবাইল দিয়ে থাকেন আর লোকজনকে ডাকে উঠান? হ্যাঁ 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 হ্যাঁ, জি 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 জি। আচ্ছা, আর আপনার যে পাঠাও আর যে উবারের ওই কনসেপ্টটাও এর মধ্যে ছিল আপনার? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আপনি কি যদি চিন্তা করেন পাঠাও বা উবার অ্যাপ আছে, তাহলে কি আপনারা সেখানে যোগ করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যোগ করবেন। আচ্ছা, আপনার পার ডে এই মোটর সাইকেলের খরচ কত লাগে? তেল পেট্রোল খরচ লাগে আমার 150 টাকা। হ্যাঁ, 150 টাকা। আমার পার ডে ইনকাম 700 টাকা। 150 টাকা মানে পেট্রোল দিয়ে প্রায় 700-800 টাকা ইনকাম করেন আপনি? আচ্ছা, আপনার গাড়ির লাইসেন্স কি? আপনার নিজের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স সব আছে? হ্যাঁ হ্যাঁ, সব কিছু আছে, সব কিছু কমপ্লিট করা আছে, একদম ক্লিয়ার। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যুবক, তিনি এই মোটর সাইকেল দিয়ে পার ডে 700-800 টাকা ইনকাম করে থাকেন এই দিনাজপুর শহরের মধ্যে। যেহেতু এখানে উবার পাঠাও অ্যাপস নাই, সেই কারণে তারা নিজেরাই যাত্রী ডাকে, কিছু মোবাইল নাম্বার কিছু পরিচিত কাস্টমারকে দেওয়া আছে, তাদেরকে সেই জায়গা মতো পৌঁছে দিয়ে আসেন। তো আপনি এটা নিয়ে আর কি যে আর ভবিষ্যৎ পরিকল্পনা কি? যদি অ্যাপস আছে তাহলে অ্যাপসের মাধ্যমে ইয়ে করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো হয় আমাদের, তাহলে ভালো হয়। আচ্ছা, আর আপনি যে এদিকে যান সেতাগঞ্জ পর্যন্ত, তারপর বিরল পর্যন্ত যান? হ্যাঁ হ্যাঁ যাই। আচ্ছা, বিরল পর্যন্ত আপনার ভাড়া কত নেবে? এখান থেকে বিরল 70 টাকা দেয় আমাকে। 60-70 টাকা দেয়? আর শহরের মধ্যে কিছু মারেন না? হ্যাঁ 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 মারি। শহরের মধ্যে কত? 50 টাকা সর্বনিম্ন? হ্যাঁ হ্যাঁ, সর্বনিম্ন 50 টাকা, মানে শহরে আপনার বেশি ইনকাম, দূরে গেলে একটু কম। আচ্ছা, ঠিক আছে রাখেন ভাই, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ, ওয়েলকাম।